আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আজকে আমি আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে যারা 2022 সালে অ্যাডোবি ফটোশপ ডাউনলোড করেছেন, ডাউনলোড করার পর সেটাকে ইনস্টল করতে গিয়ে, হ্যাঁ সরি, ইনস্টল করতে গিয়ে বলতে সেটাকে ইনস্টল করেছেন, তো ইনস্টল করার পর সেটাকে ওপেন করছেন, ওপেন করতে গিয়ে একটা প্রবলেমে আপনারা পতিত হয়েছেন। সেই প্রবলেমটা কি? প্রবলেমটা আসলে আমি যখন অ্যাডোবি ফটোশপটা ডাউনলোড করে ইনস্টল করার পরে সেম প্রবলেমে আমিও পড়ি। সো সেম প্রবলেমে আমিও পড়ি, পড়ার পরে হচ্ছে যে আমি অনেক গাটাগাটি করি, এখানে গুগলে বলেন, ইউটিউবে বলেন, সব জায়গায় গাটাগাটি করি। গাটাগাটি করার পর দেখতে আমি দেখি যে এখানে অনেকগুলো ভিডিও দেওয়া আছে বা অনেকগুলো আপনার গুগলে অনেক সলিউশন দেওয়া আছে, যেটা যেখানে দেওয়া আছে যে কুড নট ইনিশিয়ালাইজ ডিস্ক ইজ ফুল, এইটার সলিউশন দেওয়া আছে। বাট আমাদের আমি যে প্রবলেমটা পড়েছি সেটা হচ্ছে যে কুড নট ইনিশিয়ালাইজ অফ ডিস্ক ইজ এরর। দেখ, আপনাদেরকে দেখাচ্ছি আমি। সো আমি হচ্ছে এই প্রবলেমটাতে পড়েছি, দেখেন যে কুড নট, এখানে যখন আমি অ্যাডোবি ফটোশপটা ওপেন করছি, ওপেন করার পর আমাকে দেখাচ্ছে যে কুড নট ইনিশিয়ালাইজ ফটোশপ বিকজ অফ এ ডিস্ক এরর। কিন্তু এই ভিডিওটা হচ্ছে মানে এই ধরনের সলিউশনটা আমি একদম পাচ্ছিলামই না, হ্যাঁ কোথাও পাচ্ছি না, অনেক কাটাকাটি করছি, পাচ্ছি না। তারপর হচ্ছে যে হচ্ছে একটা সমাধান পেয়েছি, যেটা পেয়েছি সেটা হচ্ছে যে আপনাদের সাথে শেয়ার করি, এটা থিঙ্ক করছি, যাতে করে আপনারাও এই ধরনের কোনো প্রবলেমে পড়লে বা এই ধরনের কোনো যদি সমস্যায় পড়েন তাহলে অতি তাড়াতাড়ি সলভ করতে পারেন। তো সে বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো আজকে। তো আমি যখন আমার ফটোশপটা ওপেন করছি, ওপেন করার পর এখানে দেখাচ্ছিল যে কুড নট ইনিশিয়ালাইজ ফটোশপ বিকজ অফ এ ডিস্ক এরর। তো অনেকেই অনেক ভিডিওতে দেখাইছে যে হচ্ছে আপনার সি ড্রাইভ যেটা আছে আমাদের, সি ড্রাইভ ফুল হয়ে যাওয়ার কারণে হচ্ছে ফটোশপটা ইনিশিয়ালাইজ হচ্ছে না, হ্যাঁ তারপর হচ্ছে ওনারা ওই সি ড্রাইভ থেকে অনেক স্টোরেজকে রিমুভ করে দিচ্ছে, রিমুভ করে দেওয়ার পর তারপরে হচ্ছে ফটোশপটা রান করছে। আবার হচ্ছে আমাদের যে বিষয়টা জানা জরুরি সেটা হচ্ছে যে আমাদের অ্যাডোবি ফটোশপটা কিন্তু আপনার রান করার জন্য, আমাদের উইন্ডোজ রান করার জন্য মিনিমাম 3 GB স্পেসের প্রয়োজন, হ্যাঁ। সো এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। দেন হচ্ছে আমি এখন আপনাদেরকে এইটার সলিউশনটা দেখাবো, সেটা হচ্ছে যে যখন আপনারা 2022 হচ্ছে অ্যাডোবি ফটোশপটা ইনস্টল করবেন, ডাউনলোড করার পর ইনস্টল করবেন, তখন যদি আপনাদের এই মেসেজটা দেখায় বা এই রেস্ট্রিক্টটা দেখায়, হ্যাঁ এই মেসেজটা দেখায় যে কুড নট ইনিশিয়ালাইজ ফটোশপ বিকজ অফ দিস এরর, তাহলে আপনারা এটা কীভাবে সমাধান করবেন? সো আসুন সমাধান কীভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো আমি আপনাদের দেখাবো, এখানে দেখেন লেখা আছে কুড নট ইনিশিয়ালাইজ ফটোশপ বিকজ অফ এ ডিস্ক এরর। সো এখানে আপনাদেরকে আমি একটু ধারণা দিচ্ছি, এই জন্য যে আপনাদের আসলে এটা জানা জরুরি যে কুড নট ইনিশিয়ালাইজ ফটোশপ বিকজ অফ এ ডিস্ক এরর, দিস এরর অ্যান্ড দ্য ফলোয়িং এরর কামস আপ ডিউ টু কম্পাটিবিলিটি ইস্যু অফ ফটোশপ সিসি বা উইন্ডোজ অপারেটিং সিস্টেম। উইন্ডোজ অপারেটিং সিস্টেম এবং অ্যাডোবি ফটোশপের যেই কম্পাবিলিটি আছে এটার মাঝে হচ্ছে যে আপনাদের একটা ইস্যু দাঁড়াইছে, প্রোডাক্টিভিটি ইস্যু। কেন হচ্ছে, ওনারা দেখেন এখানে লেখা আছে যে অ্যাজ উই সি অ্যাডোবি ইজ চেঞ্জিং ইটস প্রোডাক্ট কম্পাবিলিটি ফ্রিকুয়েন্টলি, মানে আপনার অ্যাডোবি ফটোশপরা তাদের প্রোডাক্টে কিছু কি আনছে, চেঞ্জিং আনছে, যেটা আমাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সাথে কি হচ্ছে না, ম্যাচিং হচ্ছে না। সো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে যে দ্য প্রোগ্রাম ক্যান নট স্টার্ট বিকজ API MS Win Core since NCL110.did. এই যে প্রোগ্রামটা আছে, এই প্রোগ্রামটা হচ্ছে আমাদের আমাদের হচ্ছে এই অ্যাডোবি ফটোশপে কি থাকে, মিসিং থাকে। সো অ্যাডোবি ফটোশপে এই প্রোগ্রামটা হচ্ছে মিসিং থাকে, আর এই কারণে হচ্ছে আমাদের অ্যাডোবি ফটোশপটা ওপেন হয় না, আমাদের দেখা যায় ডিস্ক এরর, বিকজ ডিস্ক এরর। সো আমাদের এই এটাকে ফিক্সড করার জন্য আমাদের কি করতে হবে, এখানে লেখা আছে যে ট্রাই রি ইনস্টলিং দ্য প্রোগ্রাম অফ সো ফিক্স দিস প্রবলেম, বলছে যে আবার নতুন করে কি করার জন্য, অ্যাডোবি ফটোশপটাকে রিইনস্টল করার জন্য। সো আমার আমি আমি যেটা দেখছি মানে আমি যেটা করছি সেটা হচ্ছে আসলে রিইনস্টল করলে কোনো কাজ হচ্ছে না, কাজ হবে না।
তো এখানে কি করতে হবে, এখানে হচ্ছে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আমাদের আমাদের হচ্ছে অ্যাডোবি ফটোশপে যে ইয়েটা আছে ফাইল প্রোগ্রামে, যে ফাইল প্রোগ্রামের ভিতরে দেখবেন যে আপনারা ফাইল প্রোগ্রামের ভিতরে দেখবেন যে ক্যামেরা রো, ক্যামেরা রো নামে একটা প্রোগ্রাম আছে, ক্যামেরা রো অ্যাপ্লিকেশন, ক্যামেরা রো নামে একটা অ্যাপ্লিকেশন আছে। সেটা খুঁজে কিভাবে বের করবেন সেটা খুঁজে বের করার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেটা খুঁজে বের করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ডিসপিসিতে, ডিসপিসিতে যাওয়ার পর আপনারা সি ড্রাইভে যাবেন। সি ড্রাইভে যাওয়ার পরে এখানে আপনারা যে আমাদের সার্চ বক্সটা আছে প্রোগ্রাম ফাইলে যাবেন। প্রোগ্রাম ফাইলে যাওয়ার পর এখানে লিখবেন যে ক্যামেরা রো, দেখেন আমি কিন্তু অটোমেটিক্যালি আমার চলে আসছে, আগে আমি এটা সার্চ দিয়ে দেখেছিলাম ক্যামেরা রো। সো যখন ক্যামেরা রো আপনারা এখানে লিখে সার্চ দিবেন, সার্চ দিয়ে দেখবেন যে আপনাদের হচ্ছে দিস পিসি যে সি ড্রাইভ আছে, সি ড্রাইভের ভিতরে প্রোগ্রাম ফাইলস, কমন ফাইলস, অ্যাডোবি প্লাগ ইন, সিসি, তারপরে হচ্ছে ফাইল প্রোগ্রামের ভিতরে ক্যামেরা রো আছে। সো আপনারা ফার্স্ট অফ অল কি করবেন, এই ক্যামেরা রোটাকে ডিলিট করে দিবেন, রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করে ডিলিট করে দিবেন, ডিলিট করে দিবেন। ওকে, তো আমি ডিলিট করতে চাচ্ছি না, এই জন্য যে আমি আসলে একবার ডিলিট করছি, করার পর আবার হচ্ছে আপনাদের ইনস্টল করছি। সো এটাকে ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পর আপনাদের পরবর্তী যে কাজটা, আপনাদের পরবর্তী কাজ হবে যে আপনারা সেম ক্যামেরা রো নামে একটা ইয়াতে ব্রাউজারে চলে যাবেন। আমি দেখাচ্ছি আপনাদের ব্রাউজারে এসে, আপনারা ব্রাউজারে চলে যাবেন, ব্রাউজারে এসে ক্যামেরা রো, অ্যাডোবি ক্যামেরা রো নামে কি দিবেন, সার্চ দিবেন। সার্চ দিলে দেখতে পাবেন যে অ্যাডোবি ক্যামেরা রো 1.4.1 ভার্সনের একটা নাম চলে আসবে। সো আসার পর আপনারা হচ্ছে এখানে ডাউনলোড আছে, এখানে উইন্ডোজ আছে আর ম্যাক অপারেটিং সিস্টেম আছে। সো উইন্ডোজে ক্লিক করবেন। হ্যাঁ, উইন্ডোজে ক্লিক করার পরে হচ্ছে আপনাদের এটা অটোমেটিক্যালি ডাউনলোড হতে থাকবে, হ্যাঁ ডাউনলোড শুরু হয়ে যাবে। সো আমি এখানে উইন্ডোজে ক্লিক করতেছি না, এই জন্য যে আমি আসলে এটাকে আবার পুনরায় অ্যাগিন ডাউনলোড করতে চাচ্ছি না, এই জন্য আমি আসলে এখানে ক্লিক করতেছি না। সো আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনাদের হচ্ছে এটা ডাউনলোড হবে। ডাউনলোড যখন ডাউনলোড হয়ে যাবে, ডাউনলোড কমপ্লিট হয়ে যাওয়ার পর হচ্ছে আপনার এটাকে কি করে দেবেন, এই ক্যামেরা রোটাকে ইনস্টল করে দেবেন। সো ক্যামেরা রোটাকে ইনস্টল করে দেওয়ার পর হচ্ছে আপনাদের কাজ সম্পূর্ণ শেষ, আপনাদের কাজ শেষ। এখন আপনারা কি করবেন, জাস্ট অ্যাডোবি ফটোশপটাকে ওপেন করবেন, অ্যাডোবি ফটোশপটাকে ওপেন করবেন, ওপেন করবেন, এবং হচ্ছে আপনাদের অ্যাডোবি ফটোশপটা কাজ শুরু করবে ইনশাআল্লাহ। এতে কোনো 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 আর ইস্যু তৈরি হবে না। যদি কাজ না করে তাহলে আপনারা আমাকে বলবেন এবং আমাকে কমেন্টে লিখবেন যে ভাই আসলে আপনাদের ফলস ছিল, আপনাদের ফ্যাক্ট ছিল। সো আশা করি আপনাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে।